আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং রমজানের রোজাও পালন করছেন। দেখিনি আজকে দেশ জুড়ে খবর, সকালে কথা হয় সন্ধ্যায় বাবা পেলেন ছেলের মৃত্যুর খবর। রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে মৃত সেনা সদস্য ছেলে শাহিন আলম চঞ্চলের সঙ্গে মঙ্গলবার সকালে পারিবারিক বিষয়ে কথা হয় তার বাবা সরোয়ার্দি হোসেনের, কিন্তু ওই দিন সন্ধ্যায় বাবা পেলেন একমাত্র ছেলের মৃত্যুর খবর। বগুড়া সেনানিবাস থেকে শাহিনের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে মা বাবা বোনসহ পরিবারের সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন, কেউ কোনো কথা বলছেন না, যেন শোকে পাথর হয়ে পড়েছেন সবাই। তার মা সেলিনা বেগম একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ শুনে পাগলপ্রায় হয়ে পড়েছেন। বগুড়ার আদমদিঘি উপজেলার নশরপুর ইউনিয়নের ধনতলা গ্রামে সরোয়ার্দি হোসেন এসব কথা জানান। জানা গেছে, বগুড়ার আদমদিঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামে সরোয়ার্দি হোসেনের একমাত্র ছেলে শাহিন 2006 সালে সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি 2012 সালে চমন বেগম নামের এক নারী পুলিশ সদস্যকে বিয়ে করেন। আরও জানা গেছে, আবু তাহা নামে 4 বছরের একটি ছেলে সন্তান রয়েছে শাহিনের। তার স্ত্রী বর্তমানে ময়মনসিংহের র্যাবে কর্মকর্তা হিসেবে আছেন। শাহিনের দুলাভাই আলমগীর হোসেন জানান, বুধবার হেলিকপ্টার যোগে তার মরদেহ গ্রামের বাড়ি আনার কথা ছিল, কিন্তু সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সম্ভব হয়নি। সড়কপথে বৃহস্পতিবার দুপুরে মরদেহ পৌঁছলে আদমদিঘি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। শাহিন স্থানীয় আদমদিঘি নশরতপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশের পর সেনাবাহিনীতে যোগ দেন, পরে চাকরি করা অবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।